আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে তৈরি করা যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার মুচমুচে একটি আলুর পাকোড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সকলের বাসাতেই কম বেশি আলু থাকে আর আমরা আলুর বিভিন্ন ধরনের নাস্তা কিন্তু তৈরি করে থাকি। আজকে আমি একদমই ভিন্ন উপায়ে খুবই মজাদার মুচমুচে একটি আলুর পাকোড়ার রেসিপি তৈরি করছি। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের দুটি কাঁচা আলু নিয়েছি। এবার একটি পিলার দিয়ে খুব ভালো করে আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুর সাইজ ছোট বা বড় নিতে পারবেন, অথবা আলুর পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই কাজটা ছুরি কিংবা বটি দিয়েও করতে পারবেন। কিন্তু দেখুন, আমার কিন্তু একটি আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। একইভাবে অন্য আলুটিকেও আমি খুব ভালো করে ছিলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু দুটি আলুই খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে একটি আলু আমি নিয়ে নিচ্ছি, পর পিলার দিয়ে আলুটাকে এইভাবে পাতলা গোল স্লাইস করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও করতে পারবেন, আমি ছুরি দিয়ে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ছুরি দিয়েও কিন্তু একইভাবে যতটা সম্ভব পাতলা করে আপনারা আলুটাকে স্লাইস করে নেবেন। দেখুন, আমি কিন্তু ছুরি দিয়ে ঠিক এইরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যতটা পাতলা করে এখানে আলুটাকে স্লাইস করা যায়। তো এভাবেই আমি ছুরি দিয়ে আলুগুলোকে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে স্লাইস করে নিয়েছি। এই যে দেখুন, স্লাইসগুলো ঠিক কতটা পাতলা হয়েছে। আমি প্রথমে দুটি আলু নিয়েছিলাম, এখান থেকে প্রায় দেড়টা আলু আমি স্লাইস করেছি আর অর্ধেকটা এখানে আমি রেখে দিয়েছি। এই অর্ধেকটা আলু আমি গ্রেট করে নেব। তো এই স্লাইস করে কাটা আলুগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে পানিতে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থাকা আলুর কষ বা অতিরিক্ত স্টার্চটা চলে যায়। এবার এখানে আমি দুটি টিস্যু নিয়েছি। তারপর পানিতে ভিজিয়ে রাখা আলুর স্লাইসগুলোকে আমি পানি থেকে তুলে সরাসরি টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। সবগুলো আলুকে আমি টিস্যুর উপর এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর অন্য আরেকটি টিস্যু দিয়ে এই আলুগুলোর উপর এইভাবে খুব ভালো করে চেপে আলুর গা থেকে পানি শুকিয়ে নিচ্ছি। আপনারা পুরো প্রসেসটা দেখেই বুঝতে পারছেন, চাইলে যে কোনো পরিষ্কার শুকনো কাপড় দিয়েও এই কাজটা করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্লাইস করে কেটে রাখা আলুগুলো থেকে খুব ভালো করে চেপে পানি শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, তারপর এক সাইডে রেখে দিচ্ছি। এইবার আমি এই অর্ধেকটা আলু গ্রেট করে নেব। আলুর পাকোড়াটা ক্রিস্পি করার জন্য এই গ্রেট করা আলুটা অনেক বেশি প্রয়োজন হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এইবার এই গ্রেট করা আলু একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি। এবার এই গ্রেট করা আলুটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা আলুর কষ্টটা চলে যায়। এইবার এই গ্রেট করে রাখা আলুটাকে পানি থেকে তুলে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। এই কাজটা চাইলে যে কোনো পরিষ্কার শুকনো কাপড় দিয়েও করতে পারবেন। এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে গ্রেট করা আলুটাকে আমি পানি থেকে তুলে এরকম একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, আমার সবটুকু আলুই কিন্তু খুব ভালো করে পানি ঝরানো হয়ে গিয়েছে আর এটা অনেকটা ঝুরঝুরে হয়েছে। এইবার অন্য একটি মিক্সিং বল আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে একটি হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি মিডিয়াম ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইখানে ব্যাটারটাকে খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যতটা বেশি সময় নিয়ে এখানে আপনার মিশ্রণটা তৈরি করবেন, নাস্তাটা তত বেশি মজাদার এবং মুচমুচে হবে। এই যে দেখুন, আমরা কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্বই ঠিক এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এই আলুটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম।
গ্রেট করা আলুটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গরম সয়াবিন তেল। চুলায় আমি নাস্তাগুলোকে ভাজার জন্য অলরেডি গরম তেল বসিয়ে দিয়েছিলাম, সেইখান থেকে 1 টেবিল চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গরম তেলটা ব্যবহার করলে নাস্তাটা অনেক বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন আলুর পাকোড়া তৈরির জন্য কিন্তু ব্যাটারটা আমার পুরোপুরি রেডি। এবার স্লাইস করে কেটে রাখা আলুগুলো থেকে একটি আলুর পিস আমি নিয়ে নিচ্ছি। তারপর এই ব্যাটারে খুব ভালো করে 2-3 বার উল্টে পাল্টে ডিপ করে নিচ্ছি। এবার ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। নাস্তাগুলোকে একে একে আমি খুব ভালো করে ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তারপর সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এরকম একটি চামচ দিয়ে আমি এগুলোর উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা অনেকটাই ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটাই ফুলে উঠেছে। আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। প্রথমবার নাস্তাগুলোকে উল্টে দেওয়ার পর এইবার চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে। তারপর অনবরত কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি, এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা নাস্তাটি একবার তৈরি করে নেবেন, দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। বাইরে ক্রিস্পি এবং ভেতরে মজাদার এই নাস্তাটি আপনার অতিথিরাও কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।